হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি আপনাদের অনেকেরই রিকোয়েস্ট করা একটি ভিডিও, কারণ এই ভিডিওতে আজকে আমি দেখাবো কীভাবে যে কোনো গানের সুর আপনারা নিজেরাই পিয়ানোতে তুলতে পারবেন। এই ভিডিওটা বানানোর জন্য আপনারা আমাকে অনেক দিন ধরেই অনেকে রিকোয়েস্ট করে আসছেন, কিন্তু আমি বানাতে পারিনি সময়ের অভাবে। আর আমার ইচ্ছা ছিল যে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরে আমি এই ভিডিওটা বানাবো, তাই এখনই বানাচ্ছি। এই ভিডিওটা অনেক বড় হবে, তাই যারা প্রকৃতপক্ষেই পিয়ানো বাজানো শিখতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা চান না, যাদের ধৈর্য কম, তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। আমি আজকে আমার মতো করে দেখাবো। আমি আপনাদের আজকে সারেগামা বা কোনো স্কিল শেখাবো না, আমি যেভাবে শিখেছি নিজে আপনাদের সেভাবেই বলবো এবং সেভাবেই কিছু টিপস দেব যেন আপনারা খুব সহজেই শিখতে পারেন। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের এই অ্যাপটির নাম জানতে হবে। এই অ্যাপটির নাম পারফেক্ট পিয়ানো। আপনারা এই অ্যাপটি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, হাউ টু সেটিংস পারফেক্ট পিয়ানো, ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এই অ্যাপটি সম্পর্কে। আর আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো, আপনারা যে গানটি সুর তুলতে চান সেই গানটি আপনারা বারবার শুনবেন। বারবার শুনে ওই গানটির সুর আপনাদের মনের মধ্যে মুখস্থ করে ফেলতে হবে, ওই গানের সুর আপনার ভিতরে থাকতে হবে, এছাড়া কিন্তু আপনি গানটি বাজাতে পারবেন না। এরপর আপনি আমার দেখানো স্টেপগুলোকে ফলো করবেন। তো এই যে এই পিয়ানোটা দেখছেন, এটি হচ্ছে অনেকে কিবোর্ড নামে বলে, পিয়ানো হারমোনিয়াম কিবোর্ড একই আর কি। এটা শিখলে আপনারা হারমোনিয়ামও বাজাতে পারবেন। তো সবার প্রথমে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন C4, আর এখানে দেখতে পাচ্ছেন C5। আপনাদের মানে যত পিছনের দিকে যাবে তত কিন্তু সুরটা লো অক্টিভ মানে মোটা হবে আর কি। এই যে দেখুন, এটি কিন্তু সুরটা একটু মোটা, আর এটি কিন্তু সুরটা একটু চিকন, মানে এটি হচ্ছে লো অক্টিভ আর এটি হচ্ছে হাই অক্টিভ সুর। তো আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যদি আরও পিছনে যাই এটা দিয়ে, দেখুন কি হয়, সুরটা আরও মোটা হয়ে যাচ্ছে মানে লো অক্টিভে চলে যাচ্ছে। আর আমি যদি সামনের দিকে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু চিকনের দিকে চলে যাচ্ছে। তো আপনাদের এটা ভালো করে মাথায় রাখতে হবে যে পিছনের দিকে গেলে মোটা হবে আর সামনের দিকে গেলে সুরটা চিকন হবে। তো এটা মাথায় রাখার পর আপনাদের গানটা বুঝতে হবে যে গানের সুর কোন দিকে যাচ্ছে, পিছনের দিকে নাকি সামনের দিকে, মানে গানের সুর ওঠানামা করে, কোথাও একটু চিকন হবে কোথাও একটু মোটা হবে, এটা আপনাদের বুঝতে হবে। এটা আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই বুঝতে পারবেন। আমি আপনাদের কিছু ধারণা দিচ্ছি তাহলেই বুঝবেন, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি এই চ্যানেলে নতুন নতুন গানের পিয়ানো টিউটোরিয়াল আপলোড করি, আপনাদের রিকোয়েস্ট করা গানগুলোর পিয়ানো টিউটোরিয়াল আপলোড করে থাকি। তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কী ধরনের ভিডিও চান। আপনারা লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে। তো যা বলছিলাম, আমি যে কোনো একটি গান দিয়ে দেখাবো, যেমন আপনারা অনেকেই এই গানটি পছন্দ করেছেন, আমার টাকা নেই বলে, গগন সাকিবের, এই গানটি দিয়েই আমি দেখাচ্ছি। আপনারা যে কোনো একটি কী নিতে পারেন, এগুলো হচ্ছে কী, যে কোনো একটি নিতে পারেন। আমি যদি এখান থেকে নিই, দেখুন আমার টাকা নেই বলে,
তো এটা কি হচ্ছে, এই যে আমার টাকা, এই যে টাকা, টাকার পরে যে সুরটা যাচ্ছে সেটা একটু হাই অক্টিভে চলে যাচ্ছে। এখন যদি আমি এখানে দিই তাহলে কিন্তু মিলছে না। তো এটা আপনাদের একটু বাজাতে বাজাতে অভ্যাস হয়ে যাবে, তখন আপনারা এটা নিজেরাই বুঝতে পারবেন। টাকা নেই, নেইটা যদি আমি এখানে দিই মিলবে না, নেই, এই যে নেই। তো আপনারা গান গেয়ে গিয়ে আপনারা এই সুরটা আস্তে আস্তে মেলাবেন, তাহলে মিলবে। নেই বলে, দেখছেন এইভাবে কিন্তু মিলবে। আবার আমি যদি এই বাটনটা বাদ দিয়ে অন্য একটা বাটন নিই, দেখুন উপরের একটা নিচ্ছি, এটা দিয়ে বাজাই, এক কথায় আপনারা এটা যখন বাজাবেন তখন কোন বাটনে কোন সুর আছে আপনারা একটি আইডিয়া পেয়ে যাবেন। কিন্তু আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনারা যদি মনে করেন যে একদিনে বা দুই দিনে শিখবো, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। আপনাদের এটা শেখার জন্য যত আপনারা প্র্যাকটিস করবেন কমপক্ষে এক দুই মাস তো এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা শিখতে পারবেন, এছাড়া আপনারা শিখতে পারবেন না। যাদের ধৈর্য আছে তারাই ট্রাই করবেন, আপনারা আশা করি শিখতে পারবেন। আমি যেহেতু পেরেছি আপনারা পারবেন। তো দেখাচ্ছি, এটা কিন্তু মিলছে না, দেখছেন। এটা কিন্তু মিলছে, এই যে দেখছেন কিভাবে সুরটা চলে আসলো। তো আপনারা যে কোনো বাটন নিতে পারেন, আমি বলবো না যে আপনারা এটা দিয়ে তুলুন, তবে আপনারা প্রথম প্রথম চেষ্টা করবেন যে এর নিচের যে কীগুলো আছে এগুলো দিয়ে ট্রাই করার, তাহলে আপনাদের জন্য সহজ হবে। বেশিরভাগ গানই এই বাটনটা দিয়ে, A4 বা এর পরেগুলো দিয়েই হয়, বা C4 এগুলো দিয়েই হয় বেশিরভাগই, C4 D4 এগুলো দিয়ে বেশিরভাগ শুরু হয়। কিছু ভিন্ন হতে পারে, তো আপনারা ট্রাই করবেন। আরও দু একটা গান বাজিয়ে দেখাচ্ছি, কী গান বাজিয়ে দেখাই, সাদা সাদা কালা কালা এই গানটা একটু বাজিয়ে দেখাই। এখান থেকেও বাজানো যায়, এই যে দেখেন তুমি বন্ধু। এখন যাতে আমি এটা এখানে দিই তাহলে কিন্তু মিলবে না, কারণ কি এটা লো অ্যাক্টিভ আর এটা অনেক একটু বেশি হাই অ্যাক্টিভ। এটা আপনাদের গান শুনে বুঝতে হবে যে কোথায় একটু গানটা আসতে হচ্ছে, কোথায় একটু মানে চিল্লায় বলছে, বা কোথায় একটু সুরটা হাই, এটা আপনাদের একটু শুনে বুঝে নিতে হবে। এরপরে আরও হাই অ্যাক্টিভ সুর আছে, এরকম আর কি। আমি যদি এটা D4 থেকে বা C4 থেকে বাজাই, D4 থেকে বাজাই, এই যে দেখুন এটা উপরেও যেতে পারে দু একটা বাটন, আপনারা বাজাতে বাজাতে বুঝতে পারবেন। একটু বাজিয়ে দেখবেন যে মিলছে কিনা এটার সাথে, মিলছে না কিন্তু, তো সেজন্য আপনাদের এটা উপরে দিতে হবে। এরকম তো আমি আপনাদের আজকে বেসিক দেখাচ্ছি। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমি যে ভিডিওগুলো আপনাদের আপলোড করবো এখানে চ্যানেলে, আপনাদের এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রয়োজন হলে আপনারা দু তিনবার দেখবেন অথবা ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করে আপনারা স্লোভাবেও দেখতে পারেন। আপনারা খেয়াল করবেন যে আমার ফিঙ্গার কোথা থেকে কোথায় যাচ্ছে, যেমন তুমি বন্ধু, আপনারা এটা লক্ষ্য করবেন যে হাই অ্যাক্টিভ থেকে লো অ্যাক্টিভ যাচ্ছে না লো অ্যাক্টিভ থেকে হাই অ্যাক্টিভ যাচ্ছে। যে কোনো আপনারা একটা গান নিয়ে এভাবে প্র্যাকটিস করবেন আমার ভিডিও দেখে দেখে, এভাবে যদি আপনারা 8-10টা গান বা এরকম শিখে ফেলতে পারেন ভিডিও দেখে একটু কষ্ট করে, তারপরে আপনাদের এমনিতেই একা একা আইডিয়া চলে আসবে, তখন আপনারা নিজেরাই সব গানের সুর তুলতে পারবেন, তবে আপনাদের প্র্যাকটিস করা লাগবে।
আর সারেগামা যদি শিখতে চান সেক্ষেত্রে আপনাদের অনেক সময় লাগবে। আপনারা শিখলে শিখতে পারেন, যদি আপনারা চান যে এই সম্পর্কে ভিডিও, স্কেল সম্পর্কে ভিডিও চান বা কর্ড সম্পর্কে ভিডিও চান, আমি সেই ভিডিও নিয়ে আসব। তবে আপনাদের কমেন্ট করতে হবে, আর এই ভিডিওতে যদি প্রচুর পরিমাণ লাইক কমেন্ট পাই তাহলে আমি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। সেটা আপনাদের উপরেই নির্ভর করবে, আপনারা আসলেই এই ভিডিওটি চাচ্ছেন কি না বা আপনারা পিয়ানো শিখতে আগ্রহী কি না। আমি যদি এটা বুঝতে পারি তাহলেই ভিডিও নিয়ে আসবো, তাছাড়া এটাই এই চ্যানেলে শেষ ভিডিও হবে। তো আপনারা কমেন্ট করতে পারেন, যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আমি সেই গানটি বাজিয়ে দেখাবো। আপনারা কীভাবে চান গানটি কমেন্ট করবেন, স্লোভাবে চাইলে স্লোভাবেই বাজিয়ে দেখাবো, আপনাদের কমেন্টের উপরেই কিন্তু নির্ভর করবে। আর কিছু কিছু স্কেল আমি এখানে দেখা দিচ্ছি, আপনারা যদি এরকম ভিডিও চান আরও, আমি আপনাদের শেখানোর জন্য আরও এরকম ভিডিও বানাবো। আপনারা অনেকেই বড় ভিডিও দেখতে চান না, বলেন যে অনেক বেশি কথা বলি ভিডিওতে, সেজন্য আমি এরকম ভিডিও বানাতে চাই না। তাই দয়া করে যারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। এই ভিডিওটি খালি তারাই দেখবেন যারা পিয়ানো শিখতে চান, যে কোনো গানের সুর পিয়ানোতে শিখতে চান, তাহলে তারাই দেখবেন এই ভিডিওটি। আশা করি আপনারা শিখতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।